মালয়েশিয়ার মাহাতি মোহাম্মদ, মাহাতির মোহাম্মদ উনি বলেছিলেন যে আমেরিকা সারা পৃথিবীকে চালায়, আর আমেরিকাকে চালায় কারা? ইহুদিরা, ইসরায়েল। সারা পৃথিবীতে সংখ্যায় নগণ্য কারা? ইহুদিরা। কিন্তু সারা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করে। এই কথাটা আল্লাহ তাআলা কত বছর আগে বলেছেন? 1450 বছর আগে তারা পৃথিবীতে আবার ফিতনা সৃষ্টি করবে। ভাইরা, আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, হুজুর গারকাত নামক গাছ সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেন। আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে গারকাত যে গাছটা আছে, গাছটা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের যে ভবিষ্যৎবাণী, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা মুসলিম শরীফে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াহুদীদেরকে হত্যা করা না হয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদাইনা ইলা বানী ইসরাঈল ফিল কিতাবি আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলের কিতাবে একথা লিখে দিয়েছি, তারা পৃথিবীতে দ্বিতীয়বার আবার ফিতনা ফাসাদ কি করবে? সৃষ্টি করবে। এর মানে হলো ইহুদিরা প্রথমে যেরকম ফিতনা সৃষ্টি করেছিল, অসংখ্য নবীদেরকে হত্যা করেছিল, তারা পৃথিবীতে আবার এই কাজটা করবে। এখন তারা বর্তমানে করতেছে কি না? আরে কথা বলেন না, করতেছে কি না? সারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে কারা? মালয়েশিয়ার মাহাতি মোহাম্মদ, মাহাতির মোহাম্মদ উনি বলেছিলেন যে আমেরিকা সারা পৃথিবীকে চালায়, আর আমেরিকাকে চালায় কারা? ইহুদিরা, ইসরায়েল। সারা পৃথিবীতে সংখ্যায় নগণ্য কারা? ইহুদিরা। কিন্তু সারা পৃথিবী তারা নিয়ন্ত্রণ করে। এই কথাটা আল্লাহ তাআলা কত বছর আগে বলেছেন? 1450 বছর আগে তারা পৃথিবীতে আবার ফিতনা সৃষ্টি করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের হাতে ইহুদিদের হত্যা না হবে। এই জন্য ইহুদিদের একটা বিশ্বাস হলো পৃথিবীতে আবার মাসি আসবে। তারা মাসি মানে মাসিহে দাজ্জাল, তারা তাদের ত্রাণকর্তা মনে করে, তারা মাসির সহযোগী হবে, সহচর হবে, এবং তারা মাসির মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে, এই কথা তারা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা মনে করে যে পৃথিবীতে আরেকজন মাসি আসবে, উনি হচ্ছেন মাসি ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি দুনিয়াতে আসবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, চূড়ান্ত পর্যায়ের তৃতীয় বিশ্বযুদ্ধের রেজাল্টটা তখনই হবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পয়গম্বর বুখারী শরীফে হাদিসে বলেন, ওয়া কাইফা আনতুম ইদা নাযালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম যখন দুনিয়াতে আসবে তখন তোমাদের কী অবস্থা হবে? অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার আগে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের শেষ সময়ে দাজ্জালের আবির্ভাব হবে, আর দাজ্জালকে চূড়ান্ত পর্যায়ের হত্যা করবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। বলেন, ঈসা আলাইহিস সালামের হাতে যখন দাজ্জাল হত্যা হবে, কোথায় হত্যা হবে? লুত নামক শহরে। কোথায়? লুত নামক শহরে। যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, দাজ্জাল এমনি গলে যাবে, ঈসা আলাইহিস সালাম একটা সামান্য তীর নিক্ষেপ করবে তার উপর, আর দাজ্জাল হত্যা হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারপরে ইহুদিরা চতুর্দিকে পালাইনোর চেষ্টা করবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াকুলুল হাজার আবিস হাজার, হাজার মানে হলো পাথর, সাজার মানে হলো গাছ। ইহুদিরা বিভিন্ন পাথরের পিছনে পালাবে, ইহুদিরা বিভিন্ন গাছের পিছনে পালাবে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দিবে, সাজারের জবানটা খুলে দিবে। তখন তারা আওয়াজ দেবে, ইয়া মুসলিম, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাদা ইহুদিয়ুন খালফি, আমার পিছনে ইহুদি আছে, ফাক্তুলুহু ফাতাল, তোমরা আসো, ফাক্তুলুহু, তাদেরকে হত্যা করো, তাদেরকে হত্যা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা পাথরের পিছনে পালাবে, পাথর
মুসলমান, তাহলে এদিকে আসো, ফাক্তুলুহু, তাকে কি করো, হত্যা করো, সাজার বলবে, গাছ বলবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইল্লাল গারকাত, সুবহানাল্লাহ বলেন, 1400 বছর আগে রাসূল বলে ইল্লাল গারকাত, হ্যাঁ একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো গারকাত গাছ। যেই গাছটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এই গাছটা হলো ইয়াহুদীদের গাছ। এই গাছের পিছনে যখন তারা পালাবে তখন গাছ তাদের কথা বলবে না। আল্লাহ আকবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আগে ইহুদি জাতি কত চালাক জাতি, আজকে মুসলিমরা কত উদাসীন। আজকে ইহুদিরা দেখেন আপনার সিরিয়ার সীমান্ত আর ইয়ার ফিলিস্তিনের সীমান্তগুলো এলাকায়, তারপরে যতগুলো পাহাড় তারা দখল করেছে, মানে সব জায়গায় তারা এই গাছগুলো কী করতেছে, রোপণ করতেছে। কেন রোপণ করতেছে, তারা জানে এই গাছগুলো হলে তাদের ত্রাণকর্তা তো তাদেরকে বাঁচাবে, নাউজুবিল্লাহ বলতেন না রবিল্লা। কিন্তু মুসলমান আজকে বেখবর। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইসমাহান শহর থেকে, সেটা হলো ইরানের একটা শহর, ওখানে বর্তমানে 27 লক্ষ ইহুদি বসবাস করে, তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং তারা দাজ্জালের কী হবে, সহচর হবে, দাজ্জালকে নিয়ে সারা পৃথিবী তারা পরিচালনা করবে। আপনি চিন্তা করছেন তাদের চিন্তাগুলো কি? সম্মানিত ভাইরা আমার, কোরআন হাদিসে আমরা মুসলিমরা যে পরিমাণ রিচার্জ করি এর চেয়ে বেশি রিচার্জ করে তারা বেশি। আর নতুন এই হাদিসগুলো তারা কোথায় থেকে পেয়েছে বলে, এবং কোথায় দাজ্জালকে হত্যা করা হবে, লুত নামক শহরে, আপনারা বললাম না আমি এর আগে পড়বে, লুত নামক শহরে, এবং তারা সেই লুত নামক শহরে প্রবেশ পথে তারা বিশাল বড় একটা গেট করছে, এবং তাদের ধারণা যে তাদের ত্রাণকর্তা এদিক দিয়ে কী করবে, প্রবেশ করবে, এবং তারা সেখানে বসতি স্থাপন করতেছে যাতে করে যারা তাদের ত্রাণকর্তাকে হত্যা করতে আসবে তাদের বিরুদ্ধে তারা কী করবে, যুদ্ধ ঘোষণা করবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা বাঁচতে পারবে না, তারা গাছের পিছনে পালাইলেও গাছ বলে দিবে। সম্মানিত ভাইরা আমার, আশ্চর্যের বিষয় হলো মুসলিম জাতি যখন বুঝে না তখন অন্তর থেকে রক্তক্ষরণ হয় যে মুসলিম ইতিহাস জানে না, আজকে মুসলমানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। আচ্ছা পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ধরনের মানে হত্যাযোগ্য যে কাজগুলো হয়েছে একটা কি মুসলমান করেছে? 21 লক্ষ ইহুদি কে মেরেছিল, মুসলমান? প্রথম বিশ্বযুদ্ধে যে মানুষগুলো মরছিল মুসলমান মেরেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলমান মেরেছিল, তাতার ইরাকি যে পরিমাণ মুসলমান, ইরাকের মুসলমানদেরকে 30 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল, ইরাকি মুসলমান মেরেছিল। পৃথিবীর মানে একটা ইতিহাস দেখাতে পারবেন না আপনারা যে মুসলমান কোনো জাতিকে একাধারে অনেক মানুষকে হত্যা করেছে, একসাথে হত্যা করেছে, একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় পরিশেষে যখন সন্ধ্যা নেমে আসে তখন গালিটা দেয় টেররিস্ট বলে কাদেরকে, মুসলমানদেরকে, তারা গালি দেয়। আমার মনে এত বেশি কষ্ট লাগে না, কিন্তু এতে সহযোগী যোগায় আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে নামদারিকৃত মুনাফিক মুসলমান। আল্লাহ আমাদেরকে উক্ত হাদিসগুলোর উপর আমল করা তৌফিক দান করুক এবং নামদারি মুসলমান হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলের নাম আমিন।